Hello everyone, welcome to Aquartia. আমরা অনেক সময় দোকানে গিয়ে যে কোনো একটা ফিশ দেখে খুব ভালো লেগে যায় এবং আমরা অনেকটা ইম্পালসের বশবর্তী হই সেটাকে কিনে নিয়ে আসি আমাদের ট্যাঙ্কের জন্য। কিন্তু আনফরচুনেটলি আমাদের হবিতে এরকম অনেক ফিশ আছে যেগুলো আমরা খুবই ছোট আকারে দোকানে দেখে সেগুলোকে কিনে আনি কিন্তু বুঝতে পারি না যে এগুলো বড় হয়ে যে অনেক বড় আকার ধারণ করবে এবং সেগুলো আমাদের অ্যাকুয়ারিয়ামে রাখার মতো নাও হতে পারে। আজকের স্পিসিস প্রোফাইলে আমি 7টি মাছ নিয়ে আলাপ করব যেগুলো আমার মতে আমাদের হোম অ্যাকুয়ারিয়ামে রাখার জন্য অনুপযোগী। আমার লিস্টের প্রথম মাছটি হলো সিলভার শার্ক বা বালা শার্ক। অ্যাকুয়ারিয়ামের দোকানে এই মাছগুলোকে দেখে অনেকেই এক্সাইটেড হয়ে পড়েন। এদের টর্পিডোর মতো স্লিম লম্বা বডি দেখে এটাকে শার্ক বলে মনে করেন। আসলে এই মাছগুলোর সাথে শার্কের কোনো রকমেরই সম্পর্ক নেই, বরং এগুলোর সাথে মিনো স্পিসিজের সম্পর্ক রয়েছে। দোকানে সাধারণত এই মাছগুলো 1.5-2 ইঞ্চি সাইজেই পাওয়া যায়, একসাথে রাখা হয় দেখে অনেকেই খুশি হয়ে যান। কিন্তু বস্তুত বালা শার্ক 16 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। হবিস্টরা সাধারণত 1.5-2 ইঞ্চি সাইজেই মাছটি কিনে থাকেন দেখে তারা এটাকে নিয়ে একটি 1.5-2 ফিট বা অপেক্ষাকৃত ছোট অ্যাকুইরিয়ামেই রাখেন। কিন্তু যেহেতু এই মাছটি প্রায় 16 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে, এটা রাখার জন্য সাজেস্টেড মিনিমাম ট্যাঙ্ক সাইজ হচ্ছে অন্তত 5 ফিট লম্বা, 200 গ্যালনের থেকেও বড় ট্যাঙ্ক। বেশিরভাগ ক্ষেত্রেই ছোট সাইজে মাছটি কিনে অপেক্ষাকৃত ছোট ট্যাঙ্কে রাখা হয় দেখে এই মাছের পরিপূর্ণ গ্রোথ হয় না এবং মাছগুলো অকালেই মারা যায়। আর লিস্টের নেক্সট মাছটি হলো ইরিডেসেন্ট শার্ক। এটিও অ্যাকচুয়ালি শার্ক না, বরং পাঙ্গাসিয়াডি স্পিসিজের ক্যাটফিশ, যার সাথে আমরা যে পাঙ্গাস মাছ খাই সেটার সম্পর্ক রয়েছে। এই মাছগুলো কেনার সময় দোকানে 1.5-2 ইঞ্চির মতো সাইজেই পাওয়া যায় এবং এগুলোরও স্লিম টর্পেডো শেপ বডির জন্য অনেকেই শার্কের সাথে সদৃশ্য দেখে এক্সাইটেড হয়ে এই মাছগুলোকে কিনে ফেলেন এবং রাখেনও অপেক্ষাকৃত ছোট অ্যাকুইরিয়ামে। কিন্তু ন্যাচুরালি এই মাছটি প্রায় 4.5 ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজনও প্রায় অলমোস্ট 50 কেজি পর্যন্ত হতে পারে। তাই আমার মতে এই মাছটি অ্যাকুইরিয়ামে রাখার উপযোগী কোনো মাছই নয়। একটি ইরিডেসেন্ট শার্ক সম্পূর্ণভাবে বড় করার জন্য আপনার অন্তত একটি 40 ফিট লম্বা অ্যাকুইরিয়ামের দরকার, যেটা আমাদের বাসায় কখনোই সম্ভব নয়। এছাড়াও ইরিডেসেন্ট শার্ক ঝাঁকে থাকতে পছন্দ করে এবং ঝাঁকে রাখার জন্য আপনাকে আরও অনেক অনেক বড় অ্যাকুইরিয়ামের ব্যবস্থা করতে হবে, যেটা কখনোই কারো বাসাতে সম্ভব নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই মাছগুলোকে একটা ছোট অ্যাকুইরিয়ামে রাখা হয়, এমনকি একটি 4 ফিট ট্যাঙ্কে রাখলেও মাছটি সাধারণত 1 ফিটের থেকে বেশি বড় হবে না এবং অকালেই মাছগুলো সাধারণত মারা যায়। আমার লিস্টের নেক্সট মাছটি হলো কমন প্লেকো বা যেটাকে আমরা সাকার ফিশও বলে থাকি। মানে সাধারণত এই মাছগুলো 1.5-2 ইঞ্চি সাইজেই কিনতে পাওয়া যায় এবং এগুলোকে আমরা সাধারণত অ্যালজি ইটার হিসাবে মনে করে থাকি এবং অ্যালজি খাওয়ার জন্যই আমাদের ট্যাঙ্কে এগুলোকে ইন্ট্রোডিউস করি। কিন্তু ন্যাচুরালি এরা শুধুমাত্র অ্যালজি খেয়েই বেঁচে থাকে না, বরং বিভিন্ন রকমের পোকামাকড় এবং ক্রাস্টেশিয়ান্সও তাদের ডায়েটের একটি অন্যতম অংশ। এই কারণে আমরা অ্যাকুইরিয়ামে এদেরকে যখন রাখি বেশিরভাগ ক্ষেত্রেই এরা ম্যালনিউট্রিশনড হয়ে থাকে। অনেকেই মনে করে থাকেন যে কমন প্লেকো অন্যান্য মাছের ওয়েস্ট খেয়ে পরিষ্কার করে, তো এই ধারণাটি সম্পূর্ণ রকমের ভুল। কমন প্লেকো প্রায় 2 ফিট পর্যন্ত বড় হতে পারে এবং এর বায়োলোডও অনেক হাই। কমন প্লেকো বেসিক্যালি সারাদিনই খেতে থাকবে এবং সারাদিনই ওয়েস্ট ক্রিয়েট করতে থাকবে। সো আপনার অনেক ভালো ফিল্ট্রেশন থাকলেও এই কমন প্লেকোর জেনারেটেড ওয়েস্ট আপনার ফিল্টারকে ওভারলোডেড করে ফেলাটাই খুবই স্বাভাবিক। এছাড়াও যে মাছটি 2 ফিট পর্যন্ত বড় হতে পারে সেটিকে রাখার জন্য অন্তত একটি 6 ফিট অ্যাকুইরিয়ামের প্রয়োজন,
যেটা আমাদের অনেকেরই বাসায় নেই। সাধারণত আমরা ছোট ট্যাঙ্কেই এই কমন প্লেকোগুলোকে রাখি এবং এর ফলে এরা সম্পূর্ণভাবে গ্রো করতে পারে না এবং ডায়েটের কারণে ম্যালনিউট্রিশনও থাকে এবং অকালেই মৃত্যু হয়। আমার লিস্টের নেক্সট ফিশ হলো রেড বেলি পাকু। বেশিরভাগ মানুষই একটি মিসকনসেপশনের কারণেই হয়তো এই মাছটিকে কিনেন, যারা রেড বেলি পাকুকে পিরানহা বলে ভুলবশত মনে করেন। রেড বেলি পাকু এবং রেড বেলি পিরানহা সম্পূর্ণ ডিফারেন্ট মাছ এবং এরা বড় হলে তাদের দাঁত দেখলেই বোঝা যায়। রেড বেলি পাকুর দাঁত অনেকটা মানুষের দাঁতের মতো হয়ে থাকে, আর রেড বেলি পিরানহার দাঁতগুলো সূক্ষ্ম এবং সূচালো হয়ে থাকে। কারণেই রেড বেলি পাকুকে পিরানহা ভেবে কিনে ভুল করবেন না। যদি আপনি পাকু হিসেবেও কিনেন, দোকানে এই 1.5-2 ইঞ্চি সাইজের মাছগুলোকে দেখে ছোট মনে হলেও আপনার জানতে হবে যে পাকু 2 ফিট পর্যন্ত বড় হয় এবং একটি পাকু রাখার জন্য অন্তত 250 গ্যালনের ট্যাঙ্ক দরকার হয়। পাকু ঝাঁক বেঁধে থাকতে পছন্দ করে দেখে আপনি ঝাঁকে রাখতে চাইলে আপনার আরও অনেক অনেক বড় ট্যাঙ্কের দরকার হবে, যেটা আমরা আমাদের বাসায় আসলে ঠিক মতো করতেও পারবো না। এই কারণে আমার মতে পাকু এমন একটা মাছ যেটা আমাদের অ্যাকুয়ারিয়ামে রাখার জন্য অ্যাভয়েড করা উচিত। আমার লিস্টের নেক্সট মাছ হচ্ছে কই। কই অনেক সুন্দর একটা মাছ। ওখানে আমরা সাধারণত 1.5-2 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের কই দেখতে পাই। অনেকেই এটার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এটাকে অ্যাকুয়ারিয়ামে রাখতে চান, কিন্তু আপনার জানতে হবে কই অ্যাকচুয়ালি অ্যাকুয়ারিয়ামে রাখার মতো মাছই নয়। কইয়ের জন্য আদর্শ হচ্ছে একটি অনেক বড় পন্ড, সেটা ইনডোর পন্ডও হতে পারে অথবা আউটডোর পন্ডও হতে পারে। দোকানে আমরা অনেক ছোট সাইজের দেখলেও কই সাধারণত অন্তত 24 ইঞ্চি পর্যন্ত বড় হয় এবং ভালো জাতের কই 36 ইঞ্চি বা 3 ফিট পর্যন্তও বড় হতে পারে। সুতরাং ইজিলি বুঝতে পারছেন এটাকে কেন আমরা অ্যাকুয়ারিয়ামে রাখতে পারবো না। একটি 2 ফিট সাইজের কইয়ের জন্য অন্তত 250 গ্যালন পানি দরকার, আর একটি 3 ফিট সাইজের কইয়ের জন্য অন্তত 350 গ্যালন পানির দরকার। এছাড়া কইয়ের বায়োলোডও অনেক হাই, কারণে কই অ্যাকচুয়ালি একটি পন্ড ফিশ এবং একটি অনেক বড় সাইজের পন্ডই এর আদর্শ হ্যাবিট্যাট। আপনি ছোট একটি অ্যাকুয়ারিয়ামে কই এনে রাখলে সেগুলো কখনোই বড় হতে পারবে না এবং বড় না হলে তার সৌন্দর্যও আসবে না এবং এই মাছটিও আপনার অ্যাকুয়ারিয়ামে অকালে মারা যাবে। কইয়ের অ্যাভারেজ লাইফ স্প্যান 25-35 বছর, আর আপনার অ্যাকুয়ারিয়ামে রাখলে সেটা হয়তো আপনি 2 বছরও বাঁচাতে পারবেন না। লিস্টের নেক্সট মাছটি অনেকেরই পরিচিত হতে পারে, যেটি হচ্ছে অ্যালিগেটর গার। ওখানে আমরা সাধারণত 2-3 ইঞ্চি সাইজেই এই মাছটিকে দেখি। মাছটি হিংস্র প্রকৃতির মনস্টার ফিশ দেখে অনেকেরই পছন্দ হয়। অ্যালিগেটর গার্ডের লাইফ ফিডিং দেখতে অনেকে পছন্দ করেন দেখে এই মাছটি অনেকের ভালো লাগতে পারে। অ্যাকুয়ারিয়ামের দোকানে আমরা এই মাছটিকে অনেক ছোট সাইজে দেখলেও প্রাগৈতিহাসিক এই মাছটি অ্যাকচুয়ালি অনেক অনেক বড় হতে পারে। সায়েন্টিফিক রিপোর্টস অনুযায়ী এই মাছটি অ্যাকচুয়ালি 10 ফিট পর্যন্ত বড় হতে পারে। যদিও 2011 সালে এখন পর্যন্ত সর্ববৃহৎ অ্যালিগেটর গারটি ধরা পড়ে, যেটার দৈর্ঘ্য ছিল প্রায় 8.5 ফিট এবং ওজন ছিল প্রায় 150 কেজি। 6-8 ফিট পর্যন্ত লম্বা হওয়া এই মাছটির জন্য কোনো ব্যাপারই নয়। সুতরাং আপনি বুঝতেই পারছেন কেন এই মাছটি অ্যাকুয়ারিয়ামে রাখার জন্য কোনোভাবেই উপযোগী নয়। এমনকি ওই পন্ডের সাইজের একটি পন্ডেও অ্যালিগেটর গার রাখা সম্ভব নয়। তাই দোকানে ছোট সাইজের অ্যালিগেটর গার দেখে উচ্ছ্বসিত হয়ে দয়া করে এই মাছটিকে কিনে এনে আপনার ট্যাঙ্কে রেখে অকালে মৃত্যুর পথে ঠেলে দিবেন না। আপনার যদি গার রাখতেই হয় তাহলে আপনি স্পটেড গার রাখুন, যেটা খুব একটা বড় হবে না। আমার লিস্টের সর্বশেষ মাছটি হচ্ছে রেড টেইল ক্যাটফিশ। রেড টেইল ক্যাটফিশও আমরা সাধারণত অ্যাকুয়ারিয়ামের দোকানে 2-2.5 ইঞ্চি সাইজেরই দেখতে পাই। মাছটি দেখে আমাদের অনেকেরই ভালো লেগে থাকে।
কিন্তু আপনার জানতে হবে এই মাছটি আপনি কেনার সময় 2 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের হলেও এই মাছটি অ্যাকচুয়ালি অনেক বড় হতে পারে। রেডটেইল ক্যাটফিশ নেচারে প্রায় 6 ফিট পর্যন্ত বড় হতে পারে এবং ওজন 80 কেজিরও বেশি হতে পারে। আর এই মাছটিকে রাখার জন্য বলা হয়ে থাকে অন্তত 1000 গ্যালনের ট্যাঙ্ক দরকার, আর সম্পূর্ণভাবে বড় হওয়ার জন্য অন্তত 1500 গ্যালনের ট্যাঙ্ক দরকার, যেটা আমাদের পক্ষে কখনোই বাসায় তৈরি করা সম্ভব নয়। এছাড়াও রেডটেইল ক্যাটফিশ অ্যাগ্রেসিভ স্পিসিস, মুখে যা আটবে সেটাই সে খেয়ে ফেলবে, জন্য এর সমপরিমাণ সাইজের মাছ ছাড়া অন্য কোনো মাছের সাথেও এটাকে রাখা সম্ভব নয়। আর রেডটেইল ক্যাটফিশের অ্যাভারেজ লাইফ স্প্যান 15 বছরেরও বেশি। এর জন্য আমি মনে করি এই মাছটি আমাদের হোম অ্যাকুইরিয়ামে রাখার উপযোগী মাছ নয়। ছোট অবস্থায় এর দামও অনেক কম, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই মাছটিকে কিনে এনে অ্যাকুইরিয়ামে রেখে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। আজকের এপিসোডে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটি উদাহরণ দিলাম যেসব মাছ আমরা কমনলি কাঁটা বনে কিনতে পাই, কিন্তু তার মধ্যে অনেকগুলোই হয়তো আমাদের অ্যাকুইরিয়ামের জন্য উপযোগী নয়। অনেকেই মনে করতে পারেন যে মাছগুলো এখন ছোট আছে, এখন আমি একটা ছোট ট্যাঙ্কে রাখবো, তারপরে বড় হলে আস্তে আস্তে আমরা বড় ট্যাঙ্কে শিফট করে নেব। এই ধারণাটা আমার মতে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। প্রতিটি মাছের একটি মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। যেমন ধরা যাক কোনো একটি মাছের জন্য যদি মিনিমাম রিকোয়ারমেন্ট হয়ে থাকে 75 গ্যালনের একটি ট্যাঙ্ক, আপনি ছোট অবস্থায় কিনে এনে সেটাকে যদি একটি 20 গ্যালন বা 25 গ্যালনের ট্যাঙ্কে রাখেন, তাহলে তার গ্রোথ কখনোই অতটা ভালো হবে না। যদি আপনি ছোটবেলা থেকেই একটি 75 গ্যালন ট্যাঙ্কে রাখেন, তাতে যেরকম গ্রোথ হবে তার, সেরকম গ্রোথ কখনোই একটি 20-25 গ্যালন ট্যাঙ্কে রাখলে হবে না। এছাড়াও আরও অনেক মাছ আছে যেটি আপনি ছোট অবস্থায় কিনে আনলো, সেটি হোম অ্যাকুইরিয়ামে রাখার জন্য 1000 গ্যালন বা তার বেশি ট্যাঙ্কও লাগতে পারে। আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই, বড় মাছ বা মনস্টার ফিশ যেগুলো 12 ইঞ্চির থেকেও বড় হয়, সেগুলো রাখার জন্য একটা বেসিক রুল অফ থাম্ব আছে যে মাছটি সম্পূর্ণ বড় হলে তার লেন্থ যা হবে আপনার অ্যাকুইরিয়ামের লেন্থ অ্যাটলিস্ট তার 3 গুণ হতে হবে, আর সেই অ্যাকুইরিয়ামের উইডথ হতে হবে অ্যাডাল্ট মাছটির অ্যাডাল্ট লেন্থের অ্যাটলিস্ট সমান অথবা 1.2 টাইমস। সো যদি আমরা ধরি যে একটি মাছ বড় হলে সেটা 30 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারবে, তাহলে আমাদের সেটাকে রাখার জন্য অ্যাকুইরিয়ামের লেন্থ হতে হবে তার 3 টাইমস, অর্থাৎ অ্যাটলিস্ট 90 ইঞ্চি বা প্রায় 8 ফিট। আর সেই 30 ইঞ্চি মাছটি রাখার জন্য আমাদের ট্যাঙ্কের উইডথ হতে হবে অ্যাটলিস্ট 30 ইঞ্চি থেকে 36 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ 1x থেকে 1.2x। সেই মাছটি যেটা 30 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে, সেটা আমরা সাধারণত 5 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজে কিনছি দেখে, সেটাকে যদি এনে আমরা একটি 2 ফিট বা 4 ফিট অ্যাকুইরিয়ামে রাখি, এই মাছটি কখনোই একটি 4 ফিট ট্যাঙ্কে রাখলে 2 ফিটের সমানও বড় হবে না। কিন্তু এক্ষেত্রে যেটা ঘটবে, মাছটির লেন্থ বাড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মাছটির ইন্টারনাল অর্গানগুলো ঠিকই বাড়তে থাকবে এবং একসময় সেই অর্গানগুলো কম্প্রেসড হয়ে রাপচার হতে পারে এবং হঠাৎ আপনি দেখবেন মাছটির অকালেই মৃত্যু হয়েছে। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা মাছ কেনার আগে সেই মাছটির সম্বন্ধে একটু ডিটেইলস জেনে নিন, গুগল করে নিন, অথবা বাংলাদেশ অ্যাকুয়ারিস গ্রুপে সেই মাছটির সম্বন্ধে জিজ্ঞেস করে নিন যে এটার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কীভাবে রাখবেন, সেগুলো জেনে তারপরে আপনি মাছটাকে কিনুন। ইম্পালস বাই বা নিজের খেয়াল খুশি মতো একটা মাছকে কিনে এনে অযথা কষ্ট দেওয়াকে অ্যাটলিস্ট আমি সাপোর্ট করছি না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকুয়ারশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন, তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।